हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल NTEC। চলে আসি টেকনিক্যাল নন টেকনিক্যাল জবের আপডেট নিয়ে। সবাই তো টেকনিক্যাল নন টেকনিক্যাল জবের আপডেট দেয়, আমি আজ থেকে ইঞ্জিনিয়ারিং জবের আপডেট দেবো এবং সাথে সাথে নন টেকনিক্যাল। তো তাড়াতাড়ি তাড়াতাড়ি জবের নোটিফিকেশন পেতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং বেল আইক পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো আজকে ভিডিওটা হচ্ছে অয়েল ইন্ডিয়ার তরফ থেকে একটা নোটিশ আসছে সেটা নিয়ে। তো চলো দেখা যাক যে নোটিশটা কি বলে, কি বলেছে এবং কি করে নোটিশটা পাবেন। তো আপনারা ফার্স্টে গুগলে গিয়ে অল ইন্ডিয়া প্রাইভেট লিমিটে যাবেন, প্রাইভেট লিমিটে যাবেন, ওখানে গিয়ে ওপেন করবেন। ওপেনে গিয়ে কেরিয়ার আপডেটে যাবেন, ওখানে গিয়ে দেখতে পারবেন যে এরকম নোটিশটা বেরিয়েছে। চলে দেখা যাক নোটিশটা এবার কি কি বলেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চলো বন্ধুরা দেখে নেওয়া যাক তাহলে আজকের নোটিশটা। আজকের নোটিশটা হচ্ছে অল ইন্ডিয়া লিমিট থেকে এবং এর নোটিশ নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন 2019-1। এবং আপনাদের এখানে পোস্টের নাম হচ্ছে সিনিয়র অফিসার এবং সিনিয়র অফিসার বিভিন্ন ক্যাটাগরির আছে। এবং চলুন দেখা যাক কী কী পোস্ট আছে এবং দেখতে পাচ্ছেন একটা গ্রুপ গ্রেড বি এর চাকরি এবং স্যালারি পে হচ্ছে 60,000 থেকে 1,80,000 পর্যন্ত, যথেষ্ট ভালো স্যালারি। এবং স্যালারি হচ্ছে টেকনিক্যাল নন টেকনিক্যাল দুটোর জন্যই আছে। টেকনিক্যাল নন টেকনিক্যাল পোস্টগুলো নিয়ে ফার্স্ট আলোচনা করা যাক। সিনিয়র অফিসার ফর জিওলজি, আপনাদের 2 বছরের জিওলজিতে পিজি করা থাকতে হবে অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট করা থাকতে হবে। এবং কটা ভ্যাকেন্সি আছে, জেনারেলের 8টা, এসসিতে 3টে, ওবিসি 1টা, ইডব্লিউএস 1টা, টোটাল 13টা, এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য 1টা। এবং এজ লিমিট থাকতে হবে 29, ওবিসি 32, এসসি 34। তারপর হচ্ছে সিনিয়র অফিসার জিওফিজিক্স, জিওফিজিক্সে 2 বছরের আপনাদের থাকতে হবে পোস্ট গ্রাজুয়েশন, এবং 3টে জেনারেল 1টা, এসসি 3টে, ST, OBC 1টা, অনেক, EWS 1টা, টোটাল 8টা ভ্যাকান্সি আছে এবং PW নট অ্যাপ্লিকেবল। তো সিনিয়র অফিসার, তারপরে আসছে সিনিয়র অফিসার, এটা হচ্ছে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জন্য। সিনিয়র অফিসার এটা হচ্ছে পেট্রোল ইঞ্জিনিয়ারিং জন্য, এটা টোটাল ভ্যাকান্সি 6টা, জেনারেলদের 3টে, এসসিদের 2টো, ওবিসিদের 1টা। 27 বছর এবং 30 বছর, 32 বছর জেনারেল, ওবিসি এবং এসটিদের বয়স লিমিট। তারপরে হচ্ছে সিনিয়র অফিসার, সিনিয়র অফিসার এটা হচ্ছে ব্যাচেলর ইঞ্জিনিয়ারিং, হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং জন্য 65% নাম্বার থাকতে হবে, এজ লিমিট 27-30। আর হচ্ছে 8টা ভ্যাকান্সি আছে, 5টা জেনারেল, 2টো ওবিসি এবং 1টা EWS এর জন্য। তো সিনিয়র অফিসার, সিনিয়র অফিসার এটাও হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এর জন্য। পাঁচটা হচ্ছে জেনারেল, 3টে হচ্ছে এসসি, ST 2টো, OBC 2টো, এবং এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য 1টা পোস্ট আছে, এস লিমিট 27, জেনারেলের জন্য, OBC এর জন্য 30, SC এর জন্য 32। তো এখানে নিচে আরও দেখতে পাচ্ছেন এখানে ভাগ করে দেওয়া আছে, আরও এক্সট্রা পোস্ট দেওয়া আছে। এবং এখানে SC ST SC OBC ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ EWS সমস্ত পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবে। তারপরে হচ্ছে 2 ইয়ারের মধ্যে দু এডুকেশন কোয়ালিফিকেশন বোর্ডে বলে দেওয়া হয়েছে, লিমিটও বলে দেওয়া হয়েছে, সেটা 5 বছর ছাড় পাবে এবং এবং জম্মু কাশ্মীরের একটা 5 বছর ছাড় পাবে, এছাড়া 10 বছর ছাড় পাবে PW BD, জেনারেলটা, OBCরা পাবে 13 বছর, SC ST পাবে 15 বছর, এবং এক্সার্ভিস ফান্ডটা 5 বছরের জন্য পাবে যেটা সাধারণত থাকে। তারপরে হচ্ছে পরীক্ষার সিলেকশন প্রসেস, এটাই হচ্ছে মেইন জিনিস, সিলেকশন প্রসেসটা দেখুন। রিটেন টেস্ট ফার্স্ট, তারপর প্রথম ফেজ ওয়ান হবে, পরে ফেজ টু হবে। এখন ফেজ দিতে হবে রিটেন টেস্ট। রিটেন টেস্ট হচ্ছে 50 নম্বর জেনারেল, 50 নম্বর ফর জেনারেল, এবং এসসি কোয়ালিফিকেশন হচ্ছে 50 নম্বর ফর জেনারেল, এবং বাকি সবার জন্য 40% করে, এসসি এসটিদের জন্য 40% নাম্বার। এবং ফেজ টুতে কোনো আলাদাভাবে কোয়ালিফিকেশান নাম্বার নেই, এবং ফেজ ওয়ান পাস করলেই আপনারা ফেজ টুর জন্য ডাক পাবেন, না হলে পাবেন না। এখানে ভালো করে বলে দেওয়া আছে নিচে, ফেজ ওয়ান পাস করলেই আপনারা ফেজ টুর জন্য ডাক পাবেন, নাহলে পাবেন না, এই যে। এবং তারপর নিচে খেলা আছে, এবং কত অনুসারে ডাকবে সেটা হচ্ছে 1:5 অনুসারে, মানে একজনের জন্য 5 জনকে ডাকবে সেকেন্ড রাউন্ডের জন্য ফেজ টুতে, এবং ফেজ টুতে ডাকবে একজনের জন্য, এবং একজন একটার বেশি ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশন করতে পারবে না। এবং এখানে স্যালারি প্যাকেজ বলে দিয়েছে মিনিমাম স্টার্ট থেকে 1.5 লাখ পর্যন্ত, 1,80,000 পর্যন্ত। তারপরে বলেছে পোস্টিং, পোস্টিং অপশনাল এরিয়া থাকবে আপনাদের জন্য, যেখানে এদের মেইন ব্রাঞ্চগুলো আছে সেখানে সেখানে হবে। তো ইন্ডিয়ান অয়েল ন্যাশনাল অ্যাবিলিটি অ্যাপ্লাই, আপনারা কলকাতা হলদিয়া পেতে পারেন। ইন্ডিয়ান ন্যাশনালিটি না, ফার্স্ট ইন্ডিয়ান ন্যাশনালিটি থাকতে হবে, সেখানে কোনো অফলাইনে হবে না, অনলাইনে করতে হবে অ্যাপ্লিকেশন। কোনো এখানে সেকেন্ড কথা, এখানে কোনো কত টাকা লাগবে মনে হচ্ছে, 1 টাকাও লাগবে না কারোর জন্যই। তো এখানে সবাই অ্যাপ্লিকেশন করতে পারে ফ্রিতে, কোনো এখানে বলে দেওয়া হয়নি। এবং ক্যান্ডিডেটের যদি 1টার বেশি ফর্ম ফিল আপ করে, তার ফর্মটা ডিলিট, রিজেকশন করে দেওয়া হবে। ভ্যালিড ইমেল আইডি থাকতে হবে, যখন আপনাদের সেকেন্ড রাউন্ড চলবে তখন আপনাদের ওখানে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তারপর হচ্ছে SC ST কার্ড থাকতে হবে, আর 40% ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য থাকতে হবে, 40% ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য থাকতে হবে।
তার উপরে থাকতে হবে, নাহলে হবে না। এবং ডেট ডেট হাউ টু অ্যাপ্লাই, ডেট হচ্ছে স্ট্যান্ডার্ড শুরু হয়ে গেছে 8 তারিখ থেকে এবং 28 তারিখে শেষ। এবং এখানে www.indiarodcom.online/online/current/opening এ অ্যাপ্লাই করতে হবে আপনাদের। ওখানে গিয়ে তো ফার্স্টে অ্যাগ্রি করতে হবে, ভ্যালিড ইমেল আইডি দিতে হবে, ওখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর আপনাদের আবার নতুন পেজ দেবে, সেখানে গিয়ে আবার নতুন করে খুলতে হবে, নতুন করে খুলতে হবে। তো ফটোগ্রাফি মাস্ট বি, এই ফটোগ্রাফ মাস্ট বি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, মানে রিসেন্ট পাসপোর্ট সাইজ থাকতে হবে 3 ইয়ারের মধ্যে, এবং 100 থেকে 150 থেকে 100 কেবির মধ্যে হতে হবে, এবং সিগনেচার ইমেজও 50 থেকে 100 কেবির মধ্যে হতে হবে, এবং বাকি সমস্ত দিয়ে SC ST OBC যেই কার্ড থাকলে সেটা বা PWD কার্ড থাকলে সেটা 1000 কেবির মধ্যে হতে হবে, 50 থেকে 1000 কেবি। PDF JPG সবগুলোই হবে। এবং আর কোনো যদি প্রবলেম থাকে তাহলে তাহলে ওদের ইমেল আইডিতে আপনারা মেল করতে পারেন, আর এই নাম্বারে আপনারা নিজের নিজের নাম্বারে ফোন করতে পারেন। এবং ইম্পর্টেন্ট টেস্ট শুরু হয়ে গেছে অলরেডি, ফর্ম ফিল আপ 8 তারিখ থেকে এবং 28 তারিখে শেষ। তো ধন্যবাদ আমার ভিডিওটা।